প্রেস ক্লাবে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বলেন, সাগরুনী হত্যাকারীদের গ্রেপ্তার, বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া এবং দেশের গণতন্ত্র মুক্তি না পাওয়া পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেষ সময়ে এসে সরকার বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রতিহত করতে অঘোষিত অবরোধ ডেকে সারা দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে জনগণকে জিম্মি করে রেখেছে। যে ব্যক্তি সাগরুনির রক্তের সাথে বেইমানি করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন, সাগরুনির হত্যাকারীদের লোক দেখানো বিচারের কথা তার মুখে শোভা পায় না বলেও মন্তব্য করেন তিনি। যতক্ষণ আমার দেশ খুলে দেওয়া না হবে, যতক্ষণ দিগন্তরবি খুলে না হবে, যতক্ষণ ইস্তামিটিভ খুলে না হবে, যতক্ষণ মাহমুদ রহমান মুক্ত না হবে, যতক্ষণ সাগরুনির হত্যাকারীরা গ্রেপ্তার না হবে, যতক্ষণ আমাদের ফটো সাংবাদিক আফতাব হত্যাকারীরা গ্রেপ্তার না হবে এবং যতক্ষণ গণতন্ত্র মুক্তি না পাবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে, চলবে, চলতেই থাকবে। এর আগে সাংবাদিকদের উপর হামলা ও প্রেস ক্লাব চত্বরে অসাংবাদিক সন্ত্রাসীদের দখলমুক্ত করার দাবিতে প্রতিবাদ সমাবেশে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী বলেন, সাংবাদিকদের দাবি আদায়ের আন্দোলনের নামে রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, প্রেস ক্লাবকে বিএনপি জামাতের রাজনৈতিক কেন্দ্র করা হয়েছে, তারা পেশাজীবীদের বিক্ষোভ সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হচ্ছে বলেও জানান তিনি। বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, মার্চ ফর ডেমোক্রেসির নামে মানুষ মারছে, গাড়িতে আগুন দিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটকে মৃত্যুকূপে পরিণত করছে, এর দায়ভার বেগম জিয়াকে নিতে হবে বলেও জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। এ সময় তিনি বলেন, আগামীকাল মঙ্গলবারের মধ্যে প্রেস ক্লাবের পতাকার পাশে বাংলাদেশের জাতীয় পতাকা তুলতে হবে। দু সপ্তাহের মধ্যে প্রেস ক্লাবের সদস্যপদ উন্মুক্ত না করা হলে নিজেরাই সদস্যপদ তৈরি করে কার্যক্রম চালানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী। আমরা যখন এই প্রেস ক্লাবের মর্যাদা রক্ষা করার জন্য, নিরপেক্ষতা রক্ষা করার জন্য যখন আমরা এখানে আমাদের প্রতিবাদ সভা করলাম, তখন এই প্রেস ক্লাবের ভিতর থেকে আপনাদের সেই সশস্ত্র ক্যাডাররা ঢিল মারলেন। আমাদের একজন সহকর্মী মফিজুল ইসলাম, তিনি সেই ঢিলে আহত হয়ে আজকে হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন।